হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। খুব সকাল নয়, এখন বাজে সকাল 9:30। তো সকালের আমাদের আরতি হয়ে গেছে, তারপরে আজকে আরতিটা দর্শন করাতে পারলাম নি, মানে করানো হয়নি। আর আজকে মানে অনেক কিছু আছে, সেই জন্য আর ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমি বলি এখন থেকে ভিডিওটা শুরু করি। আরতি দর্শন করালে অনেক বড় হয়ে যায় ভিডিও, তো মাঝে মাঝে তোমাদেরকে আরতি দর্শন করাই। তো আজকে এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেন, আজকে হলো 31শে ভাদ্র, আর সংক্রান্তি ভাদ্র মাসে শেষ, আর সেপ্টেম্বর 17ই সেপ্টেম্বর মঙ্গলবার গৌর চতুর্দশী, শ্রী অনন্ত চতুর্দশীর ব্রত, শিলম নামাচার্য হরিদাস ঠাকুরের নির্জান্ন। তো এইটা হচ্ছে যে আজকে আছে, আর আজকে বিশ্বকর্মা পূজাও আছে। প্রতি বছর তো এই ভাদ্র মাসের লাস্টে বিশ্বকর্মা পূজা হয়। তো বিশ্বকর্মা পূজা মানে যাদের অনেক মানে সব ইয়ে আছে যন্ত্রপাতি, তাদের অনেকেই সব পুজো করে। তো আমাদের আমাদেরও অফিস আছে, তো আমাদেরও কারিগর সব মানে যন্ত্রপাতি আছে সব কিছু। তো আমাদের আগে পুজো হতো, এখন আমরা মানে কৃষ্ণের পুজো করি বলে আর এখন আমাদের পুজো হয়নি। আমরা শুধু আমাদের অফিসে হরিনাম সংকীর্তন হয়। আমাদের যে কোনো আমাদের পুজো থাকলে আমরা মানে কৃষ্ণের পূজা করি, তো কৃষ্ণের মানে সব সেবা করি, তো কিছু অন্য কিছু পূজা করার অন্য কিছু দরকার নেই। তো আমরা শুধু যে কোনো পূজা থাকলেই আমরা নাম সংকীর্তন করি আর এইসব নিয়েই থাকি। তো সেই জন্য আমাদের আজকে অফিসে ওইটাই হবে, আর আমরা তো যেতে পারবো না, আমাদের বউ যাবে অফিসে, তো প্রসাদ নিয়ে যাবে, সবাইকে প্রসাদ দিবে। আর তো এখন এই যে ভোগ রান্না হবে, আমাদের যেইটাই করি, যেই যেইটাই পুজো হয় আমরা আগে গোপীনাথের ভোগ নিবেদন করে দিই, সেই হিসাবে সবাইকে প্রসাদ দিয়ে দিই। তো আজকে এইটাই হবে বিশ্বকর্মা পূজার উপলক্ষে, আমরা কি কি ভোগ নিবেদন করি, ভোগ লাগিয়ে তারপরে সবাইকে প্রসাদ দেবো। তো সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে 11 দিনের গণেশ বিসর্জন, আজকে সব গণপতি বাপ্পা চলে যাবে, তো আজকে আবার বিসর্জনে যাব। দেখি সন্ধ্যের দিকে বিসর্জনে হয়, তো তোমাদেরকে সেটাও দর্শন করাবো সব কিছু। তো বিসর্জন দেখতে যাব আজকে, আর এখানে কীরকম ভিড় হয় বিসর্জনের দিনে, রাস্তায় লোকে লোকে ভর্তি, গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিবে আজকে। আর তোমাদেরকে আগে আমি গোপীনাথের সিংহ দর্শন করে দিই, আজকে কিরকম সিংহার হয়েছে গোপীনাথের। কালকে তো আমি শুধু খাজার রেসিপি দেখিয়েছি, কালকে অন্য কিছু ভিডিও করিনি, সেই জন্য কালকে মালা আরে বানানো হয়েছিল, কিছু দেখাইনি। আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আজকে গোপীনাথের সিংহার দর্শন করিয়ে দিচ্ছি। আজকে গোপীনাথকে যে সাদা ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা একদিনই পরানো হয়েছিল, এইটা পরানো হয়েছিল রাখি পূর্ণিমার দিনে। এই যে মালাটাও এইভাবে বানিয়েছে মল্লিকা, তো আমাদের এই যে রাধারানী কৃষ্ণ নাম করে ভোগ রান্না বসিয়ে দেওয়া হয়েছে, প্রথমে এই যে পরমান্ন হবে। তো এখানে 2 লিটার দুধ আছে, এই হিসাবেই আমাদের বানানো হচ্ছে। তারপরে সবজিগুলো আমান্য করে নিই, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে ভোগ রান্না হচ্ছে এখন, আর আজকে তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করতে পারবো না, কেন কি খুব তাড়া আছে, অফিসে যাবে, তো তাড়াতাড়ি করে ভোগ রান্না হয়ে গেলেই ভোগ নিবেদন করবে, এই জন্য কিছু শেয়ার করবো নি। তো এই যে আজকে শুক্তো হচ্ছে, অল্প অল্প সব সবজি হচ্ছে শুক্তো, আর এইদিকে ফুলকপি পনির দিয়ে রসা হবে, ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, ফুলকপি ভাজা হচ্ছে, সব কিছু অল্প অল্প হচ্ছে, বড়ি দিয়ে হবে শুক্তোটা। আর এইদিকে পায়েসটা অনেক টাইম লাগবে, কেন কি এইটাতে বসিয়ে বসানো হয়েছে, তো একটু দেরি হবে, ফুটতে দেরি হচ্ছে অনেকটা, মানে এই ডেকটিটা দিয়ে হয়ে গেছে আর ঢালিনি। আর কি হবে, ভাজা কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে,
আর হবে কুমড়োর পকোড়া। তো এইটাই হচ্ছে আজকে, সব কিছু হয়ে গেছে, এখন লাস্টে কুমড়োর পকোড়া হচ্ছে। এটা হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে। তো আজকে কিছু সেরকম দেখাতে পারলাম না, খুব তাড়া আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ হলো বিশ্বকর্মা পূজা, তার উপলক্ষে আমাদের গোপীনাথের কি ভোগ নিবেদন করা হলো, রাজভোগ দর্শন করে নিন। আজকে রাজভোগে দেওয়া হয়েছে অন্য, অন্যের উপরে ঘি দিয়েছিলাম, ঘিটা গলে গেছে। তারপরে লেবু আছে, আলু ভাজা পোস্ত দিয়ে, আর পাঁপড় ভাজা, কুমড়োর পকোড়া, কাঁকরোল ভাজা, স্যালাড আছে, টমেটো শসা, এখানে আছে শাক ভাজা, মূলো শাক ভাজা, ফুলকপি, আলু, রসা, শুক্তো, তারপরে মিষ্টি আছে, রসমালাই, খাজা, আর এখানে মিষ্টি আছে দু তিন রকমের, পুরি আর পায়েস। তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো, ভালো করে ভোগ দর্শন করে নিন। আর এখানে আছে জল, জলটা এখানে দিয়ে আছে আগানি। তো আর এই যে গোপীনাথের দর্শন করে নিন, সবার গোপীনাথ মঙ্গল করুক, বিশ্বকর্মা পূজা সবাই ভালোভাবে থাকুক। আর এই যে তুলসী মারানিকেও খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের এই যে বিশ্বকর্মা পূজার উপলক্ষে কি কি ভোগ নিবেদন করেছিলাম, থালিটা সাজিয়ে নিয়েছি। আর এই যে ভালো ভালো প্রসাদ, তো তোমরা সবাই চলেছো ভালো ভালো প্রসাদ পেতে। এই যে আমাদের প্রভু রেডি হয়ে গেছে, অফিসে যাচ্ছে। আর আজকে কিসের জন্য যাচ্ছ? আচ্ছা, তো প্রসাদ নিয়ে যাচ্ছে, এই যে সবাইকে প্রসাদ পাবে। হরে কৃষ্ণ, আজকে যে ধুতি পরে যাচ্ছে কীর্তন করে, প্রভু একাই অফিসে গেল। তো আজকে তো অফিসে সেরকম কাজ, আজ এখন দুদিন না তিন দিন কাজ হবে নি, তো সেই জন্য যে কীর্তন করতে গেল সবাই মিলে, সব যারা কৃষ্ণ ভক্ত, যাদের যাদের আর কি এই কারখানা আছে, তো সেখানে সেখানে কীর্তন করতে যাবে সবাই মিলে, সেই জন্য এরকম ভাবে গেল। আর আমাদের দোকানেও তো হচ্ছে যে কীর্তন হবে, সেই জন্য ধুতি আরে পরে গেল। তো এখন এই যে একটা বাজে, আর এখন আমরা সবাই মিলে প্রসাদ পাবো। তো বন্ধুরা সবাই ছেলে সব প্রসাদ পেতে, তারপরে একটু বিশ্রাম করে, আর আজকে সকাল থেকে একটু বসতে টাইম পাইনি, তো এখন এই যে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করব। তারপর আবার বিকেল থেকে একটু সেবা আছে, আবার সন্ধ্যের দিকে আমরা গণেশ বিসর্জনে যাব। তো আমাদের এখানে কিরকম গণেশ বিসর্জন হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে একটু রেডি হয়ে নিলাম, এখন যাব গণেশ বিসর্জন দেখতে। আর রাস্তায় রাস্তায় দেখবো ঠাকুর যাবে, অনেক রকম ঠাকুর যাবে, অনেক রকম বলতে গণেশ ঠাকুর মানে ডিজাইন আলাদা আলাদা হয়, এখানে দেখার মতন গণেশ ঠাকুর হয়, আর সেইগুলো দেখার জন্যই আমরা সব যাব। আমরা বলতে ছেলে তো চলে গেছে, ছেলে মানে আমাদের এইখানে মানে একটা বড় গণেশ ঠাকুর হয় ডিমার্টের কাছে, ওইখানে ওরা সব ওদের সব বন্ধু বান্ধবরা সব গণেশ পুজো করে, তো সেইখানে বিসর্জন হবে, তো সেইখানে ও মানে চলে গেছে আগে থেকে। আর আমি যাব, মল্লিকা যাবে, মেয়ে যাবে, তিনজনে মিলে এখন যাব, বেরিয়েছি, ওরা দুজনে বেড়াচ্ছে আর আমার বেরোনো হয়ে গেছে। তো যাব, খুব মানে দেখতে ভালো লাগে, কেন কি আমি যত বছর আছি এখানে, এই লাস্ট দিনে এগারো দিনের দিনে আমরা মানে প্রতি বছর বলতে গেলে বিসর্জন দেখতে যাই, দেখতে বলতে চৌপাটিতে যাইনি, আর এইখানে রাস্তায় দাঁড়িয়ে থাকি, দেখার মতন যায় তো লাইন ধরে, সেগুলোই দেখতে ভালো লাগে। আর ভিড়ও হবে আজকে, প্রচুর ভিড় রাস্তায়, তো আজকে গাড়ি ঘোড়া সব বন্ধ, আর সেই জন্য আজকে শুধু মানুষজনই দেখতে পাবে আর গণপতি বাপ্পা দেখতে পাবে। আর আজকে অফিস, সেই জন্য এখানে সব কিছু, সব দোকান বলো অফিস বলো সব ছুটি আর বন্ধ আছে, আর ওই মানে গাড়ি ঘোড়া না চললে তো বন্ধই থাকবে, মানুষ যাবে কি করে, শুধু ট্রেন চালু আছে ট্রেনগুলো, তো সেই জন্য আমাদের বহু গেছে অফিসে ট্রেন চলছে বলে। আর এখন যাবো, এই যে রেডি হয়ে নিচ্ছি, আর চারিদিকে বাজনা বাজছে, বোম ফাটছে, আজকে বেশ ভালো দিনটা, বৃষ্টিও হয়নি, প্রতি বছর নাহলে বিসর্জনের দিনে বৃষ্টি হয় লাস্ট দিনে, তো আজকে বৃষ্টি হয়নি, কাল থেকেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আজকে প্রচুর মানে রোদ বেরিয়েছিল, এখনো গরম আছে বাইরে, কিন্তু তো যাবো একটু পরেই যাব। আর আমি আমাদের ঘরে সন্ধ্যে আরতি আরে করে তারপরে যাব, কেন কি কেউ তো ঘরে থাকবে নি, আরতি করবে কে, সেই জন্য সন্ধ্যে আরতি আরে করে তারপরে বেরোবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা বিসর্জন মানে ঘরের সামনে আমাদের সেটা যাচ্ছে, বাজনা বাজতে বাজতে সেটা দেখাচ্ছি তোমাদেরকে।
ওই যে ওইদিকে ওই বিল্ডিং থেকে বেরিয়েছে। তো বিসর্জন দেখতে বেশ রাস্তায় লোকজন যায়, বেশ বাজনা বাজে, দেখতে ভালো লাগে না, নেচে নেচে যায় সব। তো আমাদের যে এখন হচ্ছে যে মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে, একটু পরেই আরতি হবে, সন্ধে হয়নি এখনো, বাকি আছে। তো তোমাদেরকে একটু গোপীনাথের আর একটু দর্শন করিয়ে দিচ্ছি। আজকে গোপীনাথকে সাদা ড্রেস পরানো হয়েছে, তো আর মালাটা একটু ফুলগুলো সেরকম ভালো পায়নি, তো সেই ফুল দিয়ে মালাটা হয়েছে। আর বাইরে এই যে রোদ, রোদ বলতে রোদ কমে গেছে একটু, সন্ধ্যে হয়ে যাবে আর একটু পরে। তো এই যে গণেশ বিসর্জন হয় কোথায় একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ভায়েন্দারে কোথায় গণেশ বিসর্জন হয়। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে একটু একটু, এই যে বড় বিল্ডিংটা, ওর পিছনে কটা ঘর বাড়ি আছে, ছোট ছোট ঘর বাড়িগুলো, আর এইটা এত বড় হয়েছে। আর ওই যে ছোট ছোট পিছনের দিকে, ওর পিছনে সমুদ্রটা দেখা যাচ্ছে ভালোভাবে, জল থই থই করছে, আর ওইখানে বিসর্জন করতে যাবে সব। আর রাস্তা আছে, ঘুরে 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 যেতে অনেক টাইমই লেগে যায়, হাঁটতে হলে মানে একটা না হাঁটলে 20-25 মিনিট বেশি লেগে যেতে পারে। তো এরকম, তো আমরা অত দূরকে যেতে পারবো নি, আমরা একটু ওই বাজার থেকেই দেখে চলে আসবো। ছোটা নেই ছোড়ে
अंग को हम पूजा करते हैं और अंग का हम सम्मान करते हैं। तो इस तरह से और रोग की सौजी का मैं वापिस निवेदन हूँ। मंडल आज का ब्रह्मा जी का पाटिल का तह दिल से आदमी लोगों ने बड़ा पावर है। কিছু বন্ধুরা, আর এখন এই যে রাত্রি হয়ে গেছে আর আসা মানে গণেশ বিসর্জনে দেখতে গিয়ে তারপরে এসে তারপরে সব প্রসাদ আরে পেয়ে নিয়েছি, ভোগ মানে সব কিছু হয়ে গেছে, রাত্রে যেটা সেবা সব হয়ে গেছে। এখন তোমাদের সামনে কথা বলতে চলে এলাম, তো ভিডিওটা তো শেষ করতে হবে, তো তার আগে একটু কিছু বলে দিই। তো কিরকম কি আমরা বিসর্জন দেখলাম, বিসর্জন বলতে ইয়ে যায়নি, বিচে যায়নি, নদীতে যায়নি, সেখানে তো বিসর্জন হচ্ছে, রাস্তাতেই ভিড়, লোকজন মানুষজনে ভর্তি, আর বাজনা বেজেই যাচ্ছে, খুব মানে সবাই আনন্দ ফুর্তি করে সব যাচ্ছে, আর আমাদের এখানে এরকমই ভিড় হয় আর খুব আনন্দ হয়।
আজকের দিনটা কেন কি আরো বেশি সব আনন্দ করছে, বৃষ্টি হয়নি। প্রতি বছর বিসর্জনের দিনে বৃষ্টি হয়, তো এই বছরটা বৃষ্টি হয়নি। আর এই বছর একই দিনে পড়েছে বিশ্বকর্মা পুজো আর গণেশ বিসর্জনের বিসর্জন, মানে গণপতি বাপ্পার বিসর্জন লাস্ট দিনে। তো এই বছর এইরকম এক বছরও হয়নি একই দিনে। খুব ভালো, বেশ ভালো লাগলো। আর এখানের মধ্যে সব থেকে বড় মানাচা রাজা সেইটাই দেখা, মানে দেখে এলাম, সেটা দেখে এলাম মধ্যে সবকিছু দেখেছি, অনেক ঠাকুর দেখেছি। আর লালবাগের রাজা যেরকম, আর এখানেও নাম করা একদম মানাচা রাজা। তো সব তোমাদের তোমাদেরকে সব দর্শন করিয়েছি আর গণপতি বাপ্পার। তো আমাদেরও ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে একটা নতুন ভিডিওতে।